হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মধ্যে কোনো একজন আমাকে বিএসসি নার্সিং এর জন্য জেনপাস ইউজির যে এক্সাম হয় তার কি রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছিলাম, এবং সেখানে একজন স্টুডেন্ট জানতে চেয়েছিল যে মানে মিলিটারি নার্সিং বা এমএনএস সম্পর্কে কিছু ডিটেলসে ধারণা দিতে, যে ওটার কি করে প্রিপারেশন নেওয়া যায়, ওটার এলিজিবিলিটি কি আছে। তো সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। পরপর দুটো ভিডিও যাবে। ফার্স্ট ভিডিওটাতে আমি এলিজিবিলিটি মেন যে ক্রাইটেরিয়াগুলো আছে, তার সিলেবাস কি, ফর্ম ফিল আপ কীভাবে হয় না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরের একটা ভিডিওতে আমি ডিটেলসে কি কি সিলেবাস এবং কি কিভাবে প্রিপারেশান নেওয়া দরকার, পুরো প্রিপারেশান নিয়ে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথমেই আমি যেটা লিখে নিয়েছি যে এমএনএস 2023-এর জন্য এলিজিবিলিটি কি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম কি, দাম কীরকম, সেই জিনিসগুলো আছে এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে বলি যে অবশ্যই এমএনএস এর জন্য আমাদের ফিমেল ক্যান্ডিডেট দরকার, মেনলি আনম্যারিডটা প্রেফারেবল হয়। আগের বছর পর্যন্ত তাই ছিল, তো আমরা 2023-এর নোটিশ এসে যাবে, তো দেন আরও শিওর হয়ে যাব যে 2023-এও এই ক্রাইটেরিয়াটা রয়েছে কিনা। কিন্তু অবশ্যই শুধুমাত্র ফিমেলরাই এর জন্য কিন্তু এলিজিবল। তাহলে ফার্স্টে এলিজিবিলিটি হচ্ছে ফিমেল হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দেন বলা হচ্ছে কি, দেখো এইচএস পাস আউট হতে হবে বা এইচএসের তুমি রানিং ব্যাচেরও স্টুডেন্ট হতে পারো। মানে যে স্টুডেন্টটা এবছর 2023-এ ধরো এইচএস দেবে সেই স্টুডেন্টও এলিজিবল, এবং যারা এর আগে এইচএস পাস করে গেছো, এইচএস পাস আউট স্টুডেন্ট, তারাও এলিজিবল। এবং কি না, 10+2 লেভেলে তাকে পিসিবি কম্বিনেশন থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। তো সেইগুলো হলে পরে তুমি এলিজিবল হবে মানে মিলিটারি নার্সিংয়ের জন্য, তো অ্যাপ্লিকেশান করার জন্য। তো তাহলে বোঝা গেল, তো তা এটা হলো পিসিবি কম্বিনেশন, এইচএস পাস আউট বা অ্যাপিয়ারিং। দেন চলে আসো, মিনিমাম হাইট বলা হচ্ছে 152 সেন্টিমিটার হতে হবে। কিন্তু যদি কোনো কেউ গোর্খা বা নর্থ ইস্ট ইন্ডিয়ার, যেহেতু তাদের হাইট জেনারেলি একটু কম হয়, তো তাই জন্য তাদের 5 সেন্টিমিটার কম, 147 সেন্টিমিটার মতন হাইট হলে হবে, তবে সে এলিজিবল। আর এজ দেখো বলা হচ্ছে কি, যে 1 অক্টোবর 1998 থেকে 30 সেপ্টেম্বর 2020 মানে 2006 এর মধ্যে তার জন্ম হতে হবে। তার মানে মিনিমাম এজ তার নয়, মানে তার জন্ম হচ্ছে গিয়ে 1998-এ 1 অক্টোবরের থেকে সে জন্ম 2006-এর মধ্যে 30 সেপ্টেম্বরের মধ্যে হলে পরে সে এলিজিবল হবে। আর এই অ্যাপ্লিকেশান করার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয় সেটা তোমাদের জেনারেল কাস্ট হোক, এসসি এসটি ওবিসি যেটাই হোক না কেন, ফর্ম ফিল আপের জন্য লাগছে হচ্ছে 750 রুপিস। তাহলে এইগুলো এলিজিবিলিটি কি কি দরকার বোঝা গেল। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এলিজিবল ক্রাইটেরিয়া হলো যে এটা তো সিপিটি বেসড, আমি সেটা বলছি কম্পিউটার বেসড একটা এক্সাম হয়, অনলাইন এক্সাম কম্পিউটার বেসড মানে অবভিয়াসলি, কিন্তু তার আগে তারাই এলিজিবল হবে যারা নিট ক্র্যাক করে থাকবে, মানে নিট এক্সামটা তোমাদের পাস করে থাকতে হবে। তাহলে এলিজিবিলিটি কি কি দাঁড়ালো, না তোমার ফার্স্টেই হলো ফিমেল ক্যান্ডিডেট হতে হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে, দেন হচ্ছে 10+12 মানে 11-12 লেভেলে তোমাকে পিসিবি কম্বিনেশন থাকতে হবে উইথ ইংলিশ, তুমি এইচএস পাস আউটও হতে পারো, তুমি এইচএস এর রানিং ব্যাচের স্টুডেন্টও হতে পারো। কিন্তু তোমার হাইট বলা হয়েছে, দেখো এখানে দেওয়াই ছিল 152 সেন্টিমিটার মতন হতে হবে, এবং কাদের জন্য রিল্যাক্সেশন আছে সেটাও বলে দিলাম, এজ লিমিটেশনটাও বলে দিলাম। তাহলে নিট পাস তোমাকে করতে হবে, নিট পাস করতে হবে, তার সঙ্গে আদার্স যে এলিজিবিলিটিগুলো আছে সেগুলো ফুলফিল যদি হয়, দেন তুমি মিলিটারি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে দেখো বিষয়টা কি বলি, নেক্সট কি আসছে না, এক্সাম প্যাটার্ন কিরম থাকে, মানে দুটো রকম কি কি এক্সাম তোমাকে মিলিটারি নার্সিং এর জন্য জব পেতে গেলে করতে হবে, না এক হচ্ছে তোমাকে আগে নিট পাস করতে হবে, নিট ক্র্যাক করার পর, নিট পাস করার পর তারপর তোমাকে একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, সেই সিবিটি যে এক্সামটা হবে সেখানে শুধুমাত্র ইংলিশে হবে। আমাকে কিছু স্টুডেন্ট তোমরা মেসেজ করছো যে ম্যাম এটাতে বেঙ্গলি ভার্সনের কোশ্চেন্স হয় কি না, বা বেঙ্গলি মিডিয়ামের আমরা স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এক্সামটা দিতে চাইছি তো তারা কি করব। কিন্তু দেখো তারা এই নয় যে তোমরা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট বা বাংলায় পড়াশোনা করেছো মানে তোমরা ইংলিশ বুঝবে না, তোমরা ইংলিশে এক্সাম দিতে পারবে না, অবশ্যই পারবে এবং তার জন্য অনুশীলন দরকার, সেটা হলেই তোমরা পারবে। কিন্তু এক্সামটা কিন্তু পুরোপুরি ইংলিশেই হবে, মানে যে কোশ্চেন পেপারটা থাকবে তোমাকে ইংলিশেই দেওয়া হবে, বাংলায় কিন্তু কোনো কোশ্চেন পেপার হবে না। আচ্ছা দেন হচ্ছে 90 মিনিটসের এক্সাম হবে,
মানে সিবিটি যে এক্সামটা, তুমি তো নিট আগেই পাশ করে এসেছো, তুমি নিট পাশ করেছো দেন এটার কথা ভাববে, তাহলে কম্পিউটার এক্সাম দিতে হবে, দেন হচ্ছে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে, 90 মিনিট তুমি সময় পাবে, এবং দেখো এখানে থাকবে কি সায়েন্স থেকে কিছু কোশ্চেন্স থাকবে, জিআই থেকে জেনারেল ইন্টেলিজেন্স আর জিকে মিলিয়ে কিছু কোশ্চেন্স থাকবে, আর ইংলিশ থাকবে। টোটাল কোশ্চেন্স মানে টোটাল 150 মার্কসে, ধরো এখানে টোটাল কোশ্চেন হচ্ছে 150 সব মিলিয়ে ধরো থাকছে, আর এখানে দেখছো কারেক্ট অ্যান্সার হলে 1 মার্কস পাবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু হবে না। আশা করি তোমরা তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, যে তাহলে তোমাকে যারা এই ভাবছো যে মিলিটারি নার্সিংয়ে যেতে চাও, তো তাহলে তোমাদের কী কী এলিজিবিলিটি থাকা দরকার তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাকে নিট কোয়ালিফাই করতেই হবে, দেন তুমি কম্পিউটার বেসড এই টেস্টের জন্য ভাববে, এবং সেটার যদি এলিজিবল মানে পাশ করে যাও, দেন ফার্দার তোমার প্রসিডিওর গুলো আসছে, তোমাকে তারপর সিলেকশনের জন্য মেডিকেল টেস্ট হবে, তোমার ভাইবা হবে মানে ইন্টারভিউ হবে, সেগুলোর পর তুমি কিন্তু মানে মিলিটারি নার্সিং এর জন্য এলিজিবল হয়ে যাবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ফর্ম ফিল আপ স্টার্ট হলে 2023-এর জন্য আমি তোমাদের অবশ্যই জানাবো, কারোর যদি মনে হয় এটার জন্য প্রিপারেশন দরকার, তো হ্যাঁ অবভিয়াসলি এটা প্রিপারেশন করানো হচ্ছে। এটা প্রিপারেশন মানে তোমরা বুঝতে পারলে নিটের জন্য প্রিপারেশন নিতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, জিকে এইগুলোর প্রিপারেশন নিতে হবে। তো এটা এই সবগুলো ক্লাস মানে সেপারেটলি নিটের ক্লাস এবং এই যেখানে যে সাবজেক্টসগুলো লাগছে সেগুলো ক্লাস কিন্তু হয়। তোমরা কেউ যদি ভাবো যে মিলিটারি নার্সিং এক্সামও দিতে চাও, নিট এক্সাম তো ধরো মেডিকেলের জন্য তোমরা দিচ্ছই, তার সাথেই চাইছো যে এটাকেও অ্যাপিয়ার করতে এবং র্যাঙ্ক করতে, তো তাহলে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস অ্যাভেলেবেল আছে। যদি কেউ চাও জয়েন করতে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আরও ডিটেলস যা যা তুমি জানতে চাইছো জানিয়ে রাখবে, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।